সাংবাদ মালাপথল ধারাবাহিকে আসতে চলেছে আকর্ষণীয় পর্ব। দ্বিতীয় জীবনে আসতে চলেছে নতুন ঝড়। দ্বিতীয় কাব্য সম্পর্ক এখন বেশ বন্ধুত্বপূর্ণ হয়েছে। দিদিকে নিয়ে কাব্যর মন ভালো একটা জায়গা তৈরি করে দিয়েছে, আর সেই কারণে দিদির জন্মদিন উপলক্ষে মল্লিক বাড়িতে সকলে মিলে দিদির জন্মদিন উদযাপনে মেতে উঠেছে। দিদির শ্বশুর শাশুড়ি যোগ দিয়েছে এই জন্মদিনে। এমনকি দিদির জন্মদিনে কাব্য দিদিকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। নাচে গানে মেতে উঠেছে মল্লিক বাড়ি। কিন্তু এবার মল্লিক পরিবারের সামনে আসলো দিদির জন্ম পরিচয়, এই চরম সত্যি। দিদি যে আসল কার মেয়ে তা সবার সামনে আনলো দিদির মা। দিদির আসল পরিচয় জেনে চমকে গেল মল্লিক বাড়ির সকলে। এবার কি করবে কাব্য? দিদির জন্ম পরিচয় জানার পর মল্লিক বাড়ির সবাই কি মেনে নেবে দিদিকে, নাকি সত্যি গোপন করার অপরাধে বাকি ছাড়া হবে? কাব্য কি থাকবে দিদির পাশে? জানতে দেখুন মালাপদল প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত 10টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়।